I'm Spider-Man. ওয়েলকাম ব্যাক টু মুভি জোন চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হলিউডের টপ ফাইভ এমন ছবি যা আপনাকে ভাবাবে যে পৃথিবীতে কি কি সম্ভব হতে পারে। এই লিস্টের পাঁচটি ছবিতে আছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রোম্যান্স এবং কমেডি দিয়ে ভরপুর বিনোদন। এবং কি বিশেষ করে আপনি যদি মার্ভেল স্টুডিওর ফ্যান হয়ে থাকেন তাহলে এই লিস্টে আয়রন ম্যান থ্রি মুভিটিও আপনি পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যদি আপনার মন পছন্দের মুভিটি হারিয়ে না যায়। সো গাইজ, বেশি পক পক না করে আজকের ভিডিওটি শুরু করি। টার্মিনাস। গল্প শুরু একটি এলিয়েন শিপের ক্র্যাশ নিয়ে, যে শিপটি পৃথিবীতে এসে ক্র্যাশ হয় থেকে একটি এলিয়েন বের হয়ে আসে এবং এলিয়েনটি পৃথিবীর মানুষের সাথে যা তা ব্যবহার শুরু করে দেয় এবং কি মুভিতে নায়ক নায়িকার জীবনটি পুরাই ধ্বংস হয়ে যায়। ছবিতে অনেক একটি ভালো সুন্দর গল্প আপনি দেখতে পারবেন। ছবিতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং থ্রিলার দিয়ে ভরপুর আছে। মুভিটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে পাঁচ নম্বরের লিঙ্কটি দেওয়া আছে। I won't let them take it away. Tell me where it is. You're out of time. Help, I shrunk my parents. মুভিতে দেখা রয়েছে এমন একটি জাদু যা ছোট্ট একটি ছেলের মা বাবাকে একদম পিচ্ছে বানিয়ে দেয়। এমনকি সে তা দেখে অনেক খুশি হয় কারণ তার মা বাবা এখন ছুটে গেছে, তাকে কিছু করতে পারবে না, যার মাধ্যমে এখন সে তার জীবনকে অনেকভাবে এনজয় করতে পারবে। পুরো মুভিটি কমেডি দিয়ে ভীষণ ভরপুরে আছে যা আপনাকে অনেক ভালো লাগবে। এবং আপনি যদি ছবিটি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে চার নম্বরের লিঙ্কটি পেয়ে যাবেন। No. That's all you have to say about this? Stepbart's real. She's this kind of zombie who wants to take over our school. No way. We won't permit it. Okay. What's the plan? ডাক অল টু। ছবিটি ভীষণ অ্যাকশন দিয়ে ভরপুর আছে। মুভিতে দেখানো হয়েছে না কিছু অদ্ভুত জাতকে শক্তি পায় এবং সেই শক্তি পেয়ে তার জীবন কিছুটা চেঞ্জ হয়ে আসে এবং সেই শক্তিতে কীভাবে সে সাধারণের বিরুদ্ধে মোকাবেলা করবে তাই মুভিতে দেখতে পারবেন। এক কথা বলতে গেলে ছবিটিতে অনেক থ্রিল আছে এবং যে ছবিটি আপনার অনেক পছন্দ হবে। মুভিটি জানা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। Я выпущу тени, которые сожрут вас и ваш город. Не бойся, я на твоей стороне. Iron Man 3. এই গল্প আয়রন ম্যানের নতুন একটি ব্যানমেলারের সামনে আসে, যে প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নেয় এবং কিডন্যাপ করা প্রেসিডেন্টকে কীভাবে আয়রন ম্যান বাঁচায় তা নিয়ে পুরো গল্প আর কৃতিক ঘুরে বেড়াচ্ছে। এই গল্পে একটি ভালো স্টোরি লাইন আছে এবং আপনি দেখতে চাইলে ভীষণ এনজয় করতে পারবেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যে চেক করে আসতে পারে। স্পাইডারম্যান। গল্প শিরায় পিটার পার্কার নামে এক যুবককে একটি মাকড়সা কাটার পাশে কিছু অসাধারণ অদ্ভুত শক্তি পেয়ে যায়। সেই শক্তির সাহায্যে সে নিউ ইয়র্ক সিটির ক্রাইমগুলো অনেক কম করে দেয়। এমনকি একটি প্রফেশনাল সায়েন্টিস্ট যে একটি গ্রিন গবলিন হিসেবে পরিণত হয়ে যায় তার বিরুদ্ধে স্পাইডারম্যানের অসাধারণ অ্যাকশন আপনি দেখতে পারবেন। ছবিতে অ্যাকশন আছে, অ্যাডভেঞ্চার আছে, কমেডি আছে এবং কি ইমোশনাল সিনও আছে। এক কথা বলতে গেলে এটি একটি মাস্টারপিস ছবি, তাই ছবিটি এনজয় করে দেখে নিন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। I know I'm going to do exactly the same thing at your age. Who are you? Who am I? I'm Spider-Man. Do I get to say thank you this time?